हाय गाइस, वेलकम टू मंदिराज लाइफस्टाइल यूट्यूब चैनल। तो आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमिओ भालो आछी। तो आज के तुम्हारे संगे मैं शेयर करब आमार लिपस्टिक्सर कलेक्शन। तो आमार खूब बेशी लिपस्टिक आछे ता ना, घटा आछे, ओइगुलोई तुम्हारे संगे शेयर करब। तो आमी बेशिरभाग लिपस्टिक जेटा आमार केना हय सेटा ऑरेंज, रेड, पिंक ए सब शेडर मध्ये केना हय। डिफरेंट शेड खूब कम ही रयेछे आमार काछे। तो जेगुलो रयेछे सेगुलोई तोमादेर संगे आमी शेयर करछि। आर किछु किछु लिपस्टिक तोमरा हयतो प्रथमेई देखे थाकबे जे लिपस्टिकटार माने माथा भेंगे गेछे बा किछु, ओइगुलो आसले आमार लालू कामड़े कामड़े भेंगे दियेछे। ও যখনই ওই মুখের সামনে শক্ত কিছু পায় তখনও ওইভাবে ভেঙে দেয়। তো সেই জন্য কিছু কিছু লিপস্টিকের মুন্ডু ভাঙা, কিছু লিপস্টিকের বডি ভাঙা এরকম রয়েছে। তো কিছু করার নেই, ও তো ছোট মানে বাচ্চার মতন একটা, ওই সব করে, দুষ্টুমি করে। তো ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্টার্ট করা যাক। আর স্টার্ট করার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাকে প্লিজ সাপোর্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও কেমন। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না যে তোমাদের কোন লিপস্টিকটা ভালো লাগলো। তো চলো শুরু করি আমাদের ভিডিওটা। টানটানা, প্রথমে শুরু করছি এলেটিনের। এটা হচ্ছে লিকুইড লিপ কালার। এটা লেখা আছে ডিপ কোরাল, C60 ডিপ কোরাল। আচ্ছা, C60 ডিপ কোরাল, কিছুটা পিঙ্কিশ আসছে, কিছুটা কিন্তু আসছে হচ্ছে অরেঞ্জিশ টাইপের একটা। আমি তোমাদেরকে দেখাচ্ছি কালারটা, এইরকম একটা কালার। সবগুলো তো পরে পরে ঠোঁটে দেখানো যাবে না এখন। তো আমি তোমাদেরকে এইখানটাতে দেখাচ্ছি কালারটা, এই দেখো। তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, এইরকম আছে কালারটা। তো খুব মিষ্টি একটা কালার, তো স্মেলটাও অনেক ভালো। তো এটা এলিটিনের লিপস্টিক, খুব একটা দাম পড়ে না এটা সম্ভবত। হ্যাঁ, এটা 120 টাকার এই লিপস্টিকটা, এটা খুব বেশি কস্টলি নয়। সবগুলোর দামও আমি জানি না অ্যাকচুয়ালি, মানে আমার মনে নেই সবগুলোর দাম, সব লিপস্টিকের দাম। তো যেটা যেটা মনে থাকবে বা লেখা থাকবে সেটা আমি বলে দেবো। এটা একটা গেল। আর একটা, আচ্ছা, এটা সুগারের একটা লিপস্টিক, সুগারের। এটা মিনি লিপস্টিক, মিনি লিকুইড লিপস্টিক। তো স্মাজ মি নট লিকুইড লিপস্টিক, এটা বড়ও পাওয়া যায় কিন্তু আমি মিনিটাই নিয়েছি কারণ সুগার অনেক কস্টলি হয়। তো এটার শেডটা হচ্ছে প্রিচ পিচ 44, এই দেখো প্রিচ পিচ 44। তো এটা এইরকম একটা কালার রয়েছে, মিষ্টি কালার। মানে যখন তোমরা হালকা কোথাও অল্প মেকআপ করে বা একটু বাইরে বেরোনোর জন্য যে কালারটা থাকে সেটা যদি পরতে চাও তাহলে এরকম নিতে পারো। আর সুগার লিপস্টিকের কোয়ালিটিটা আমার ভীষণ ভালো লাগে কারণ দিলে পরে কিন্তু সহজে মানে উঠে যায় না। আর এটা শেডটা এইরকম রয়েছে, এই 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 কালারটা, এই সেকেন্ডের কালারটা যেটা আমি দেখাচ্ছি, এরকম কাছাকাছি কালার। বাট এটা কিন্তু, এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা শেডটা দেখো একটু ডার্ক, মানে একটু ডিপ, মানে পিগমেন্টেশনটা কিন্তু সুগারেরটার অনেকটা বেশি আর এলিটিনেরটা অনেকটা কম। তো এটা গেল। আর আমার কাছে যেটা আমার এখন বর্তমানে আমার সবচেয়ে ফেভারেট কালার সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে ল্যাকমির একটা নিউড লিপস্টিক, নিউড কালার, ঠিক আছে, এই দেখো পুরো নিউড কালার। এটা আমার খুব ফেভারিট লিপস্টিক রাইট নাও কারণ কি এটা আমি এখন মানে বাইরে যখনই যাচ্ছি তখন আমি পরে যাচ্ছি। এটা হচ্ছে ল্যাকমি কুশন ম্যাটে লিপস্টিক, এটা ল্যাকমি হচ্ছে কুশন ম্যাটে লিপস্টিক। এটা আমি বাইরে এখন বেরোলে মানে মোটামুটি এদিক ওদিক গেলে আমি এটা ইউজ করি কারণ খুব লাইট একটা শেড আছে। আর এটা নাম্বারটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে, তবে যা মনে হচ্ছে CP6 এটার শেডটা। তো এটা আমার খুব ফেভারেট কারণ এটা আমি একদম মানে ভীষণ লাইট একটা শেড দেয় আমাকে।
ভীষণ লাইট একটা শেড দেয়, স্মেলটা তো ভীষণ ভালো। আর মানে এমনি যে কোনো জায়গায় হঠাৎ করে বাইরে বেরোচ্ছি বা একটু এদিক ওদিক যাব নো মেকআপ লুকের জন্য, এই কালারটা আমার এখন মানে সবচেয়ে ফেভারিট কালার চলছে আমার এটা। তো এইটা একটা লিপস্টিক গেল। আর এটা আমি একদম নতুন নিয়েছি, ল্যাকমে 925 প্রাইমার প্লাস ম্যাটে যেটা হয়, এটাও লিকুইড লিপ কালার। তো এটার শেডটা হচ্ছে ডিপ মারুন MR4, এটা হচ্ছে ডিপ মারুন MR4। এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে এই কালারটা, আমি এখনও কোথাও এটা পরে যাইনি, স্টিল আমার কালারটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি কালারটা, তো এই দেখতে পাচ্ছ একদম ওপরে যেটা, একদম ওপরে যেটা দেখা যাচ্ছে বেশ ডার্ক একটা কালার। তো এটা মোটামুটি একটা ওকেশন লুকের জন্য ঠিক আছে, মানে খুব একটা হালকা লুকে মনে হয় না এটা খুব একটা যাবে, মানে আমি খুব হালকা লুকের জন্য খুব হালকা লিপস্টিক পছন্দ করি। নর্মালি আমি পিঙ্ক লিপস্টিক লাগাই, যেটা আমি বর্তমানে খুঁজে পাচ্ছি না আমার পিঙ্কটা, পিঙ্ক লিপস্টিকটা কোথায়। ওটার মধ্যে আমি নাইকার থেকে পিঙ্ক লিপস্টিকের একটা প্যালেট নিয়েছিলাম যেটার মধ্যে 6খানা কালার আছে, তো ওটা পুরো লাইট কালার হয়, তো সেই লিপস্টিকটা আমি বর্তমানে খুঁজে পাচ্ছি না। তো আপাতত এখন আমার নিউডটাই ফেভারিট, নিউডটা দিয়ে চালাচ্ছি। তবে এই কালারটা কিন্তু ভীষণ ভালো, অকেশনালি আমি এটা পরবো, এখন যেহেতু কোনো অকেশন নেই বা বেরোনো হচ্ছে না, তো সেই জন্য আমি এখন আর ওটা ইউজ করিনি। সো দেখা যাক, এটাও ল্যাকমি 925 প্রাইমার প্লাস ম্যাটে লিপস্টিক, কিন্তু আগেরটা যেটা ছিল ওটা 925ই ছিল, কিন্তু সেটা ছিল হচ্ছে সেটা ছিল হচ্ছে লিকুইড লিপস্টিক, এটা কিন্তু লিকুইড নয়। এটা শেডটা আমি এখানে দেখাচ্ছি তোমাদের, এই দেখো জাস্টি কাছাকাছি কালার, কিন্তু মানে যেটা হচ্ছে ওটা ছিল লিকুইড লিপস্টিকটা, এটা অলমোস্ট সেম টাইপের কালার, কিন্তু এটার কালারটার নাম হচ্ছে ওয়াইন MP6, ওটা ছিল ডিপ মারুন আর এটা ওয়াইন, কাছাকাছি কালার MP6। আমার কাছে এই 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 925-এরই একটা ডিপ রেড লিপস্টিক ছিল, বাট আমি বর্তমানে ওটা খুঁজে পাচ্ছি না, আমার ওপরতলা নিচতলা করতে করতে আর এখানে ওখানে সবখানে ছড়িয়ে ছিটিয়ে রাখতে রাখতে আমি খুঁজে পাই না। আমি একটা শর্ট আউট করেছি, কিন্তু মানে বাকিগুলো আমার একেবারেই অর্গানাইজ করা হয়নি, তো আমি ওগুলো খুঁজেই পাচ্ছি না কোথায় আমার লিপস্টিকগুলো। তো একদিন আমাকে পুরো বাড়ি ঝাড়া দিয়ে খুঁজতে হবে যে কোথায় আমি রেখেছি। তো এই লিপস্টিকটা আমি নিয়েছিলাম জুডিওর থেকে, তোমরা দেখতেই পাচ্ছ জুডিও, এই এই শেডটার নাম হচ্ছে চিলি রেড, ম্যাটে চিলি রেড R03 শেড, এটা জুডিও থেকে নিয়েছিলাম। জুডিওতে খুব সস্তায় পাওয়া যায়, এটা 99 রুপিস ছিল, জুডিওতে খুব সস্তায় মানে লিপস্টিকটা পাওয়া যাচ্ছিলো, দারুণ। আর আমার কিন্তু কালারটা ভালো লেগেছে, আমি আমি এটা ইউজ করি, এটা আমি মানে মাঝে মাঝে ইউজ করি, যখন আমি নিউডটা ইউজ করতে পছন্দ করি না বা কোথাও একটু আমাকে মানে এটা খানিকটা কিন্তু অরেঞ্জিশ একটা শেড রয়েছে, দারুণ। আমি ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটা দেখতেই পাচ্ছ তোমরা এই এই ওপরেরটা, এটা একটা অরেঞ্জিশ শেড রয়েছে, কোথাও মানে বেরোলে বা একটু সাজলে আমি এটা ইউজ করি। আর এটা আমি জুডিও থেকে একটা লিপ বাম নিয়েছিলাম, লিপ বামটা কত 60 রুপিস মতন নাকি 60 কি 80 রুপিস নিয়েছিল এই লিপ বামটা জুডিও থেকে, চেরি লিপ বাম, এটা আমার খুব ভালো লেগেছে। আমি তো এর আগেও অনেক রকমের লিপ বাম ইউজ করেছি, কিন্তু জুডিও লিপ বামটা আমার খুবই ভালো লেগেছে, আমার পছন্দ হয়েছে এটা। আর এখানে আমার এলিটিনের লিপস্টিক্স রয়েছে, এটাও ব্রাউন টাইপের একটা কালার, এলিটিনের ডার্ক কালার আমার এরকম ধরনের অনেক রয়েছে, এটাও R04 আছে। তো এই একটা ইলেকট্রিনের লিপস্টিক রয়েছে, এটা আমি আর দেখাচ্ছি না, এটা ও মাই গড, এটা আমি কেন কিনেছিলাম আমি জানি না, এটা আমি একদম পছন্দ করি না পরতে, এটা হচ্ছে পার্পল কালার, এটাও ল্যাকমি অ্যাবসোলিউট, হ্যাঁ ল্যাকমি অ্যাবসোলিউট 3D ম্যাটে, এটা আমার পরতে পছন্দ করি না, এটা কালারটা হচ্ছে এই রকম, এটা আমার মনে হয় আমাকে এটা একদম মানে মানাবে না, আমার মনে হয় যে এই কালারটা আমাকে একদমই স্যুট করবে না, তো আমি এটা পরিই না একদম। তো এটা একদম পার্পল কালার রয়েছে, এই 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 কালার, এই শেডটা,
এই শেডটা রয়েছে, পার্পল কালার রয়েছে একদম। তো দেখো একদম পার্পল কালার, যেটা আমার ভালো লাগে না। আমি পিঙ্ক লিপস্টিকগুলো কোথায় হারিয়ে ফেলেছি বলতে পারবো না। তো আমাকে নিতে হবে এটা অরেঞ্জ, ঠিক আছে, এটা অরেঞ্জ লিপস্টিক, যেটা আমার ভীষণ পছন্দ। আমার কিন্তু অরেঞ্জ লিপস্টিক ভীষণ পছন্দ হয়। এই দেখো তোমরা একদম উপরে যেটা অরেঞ্জ লিপস্টিকটা, এটাও ল্যাকমি, এটা C01, হ্যাঁ C01 শেড এটা। এটাও ল্যাকমি কুশন ম্যাটে লিপস্টিক। আমি দেখতে পাচ্ছি এখন আমার কাছে পিঙ্ক লিপস্টিকগুলোরই মানে আকাল পড়েছে, আমি খুঁজে পাচ্ছি না পিঙ্ক লিপস্টিকগুলো, সুতরাং আমাকে আবার পিঙ্ক লিপস্টিক কিনতে হবে। এই দুটো দেখো, এটা আমার লালু পুরো মুন্ডু ভেঙে দিয়েছে, এগুলো কামড়ে ভামড়ে দিয়েছে, কিন্তু এই লিপস্টিকটা সত্যিই আমার খুব পছন্দ, পড়াই হয়নি এই লিপস্টিকটা। তো আমার মনে হয় এই লিপস্টিকটা, এই লিপস্টিকটার কালারটা যেটা রয়েছে দেখো তোমরা, এই কালারটা, এই লিপস্টিকটার যে কালার রয়েছে, আর আমার মনে হয় সুগারের যে লিপস্টিকটা আমি নিয়েছি সেটা কালারটা অলমোস্ট সেমই হবে। যেহেতু আমি অনলাইনে কিনতে থাকি তো আমি বুঝতে পারি না কোনটা মানে কী কালার। এটা এটা সুগারের, তো স্মাজমি নট যে মিনি লিপস্টিকটা ওটা, তো যেহেতু আমি অনলাইনে কিনতে থাকি তো সেহেতু আমি বুঝতে পারি না যে মানে কী অবস্থাটা হয় কালারটা। দেখো সেম কালারই মনে হচ্ছে নিয়েছি। তো আমি দেখতে পাচ্ছি আমার কাছে এটা রেড লিপস্টিক, ঠিক আছে, এটা মেবলিনের রেড লিপস্টিক একদম। এই দেখো এটা একদম রেড লিপস্টিক, এই এটা যেটা রয়েছে উপরে, এটা মেবলিনের একদম রেড লিপস্টিক। তো আমার যেটা রয়েছে সেটা যেটা আমি বলতে চাইলাম এখন, সেটা হচ্ছে আমার পিঙ্ক লিপস্টিক আপাতত আমি দেখতে পাচ্ছি আমার কাছে পিঙ্ক লিপস্টিক নেই। আমি নিউটটা দিয়ে কাজ চালাচ্ছি কিন্তু পিঙ্ক লিপস্টিক আমার কাছে নেই। তো যেটা আমি বুঝতে পারছি আমাকে এখন পিঙ্ক লিপস্টিকই নিতে হবে। আমার কাছে এতগুলো কালার রয়েছে, কোনোটা একই রকমও রয়েছে, কিন্তু পিঙ্ক লিপস্টিকটা আমার কাছে দেখতে পাচ্ছি নেই। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা পিঙ্ক শেড নিতে হবে। আর পিঙ্ক শেড আমার ছিল, আমার ওই নাইকার প্যালেটটাতে কিন্তু পুরো পিঙ্ক শেড ছিল, প্লাস আমার কাছে পিঙ্ক আলাদা লিপস্টিক্সও ছিল, আমি এখন আর সেগুলো খুঁজে পাচ্ছি না। খুঁজে পেলে ভালো, না পেলে আমাকে আবার অর্ডার করতে হবে পিঙ্ক লিপস্টিক। তো আমার লিপস্টিক কালেকশনগুলো তোমাদের কীরকম লাগলো আমাকে বলো, আর আমার কমেন্ট সেকশনে জানিয়ে দাও, ঠিক আছে। তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ, আর তোমরা আমার আর কী কালেকশন দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ।